সরকার টেনশনে আছে গদি রক্ষা হয় কিনা, আছে কিনা? আর বিরোধী দল টেনশনে আছে কখন গদি থেকে তারে নামানো যায়, আছে কিনা? আছে কিনা? পুলিশ সমস্যায় আছে সন্ত্রাসীদেরকে কখন অ্যারেস্ট করা যায়, আর সন্ত্রাসী সমস্যায় আছে কখন পুলিশে অ্যারেস্ট করে, ঠিক কিনা? ভুল বলছি নাকি? তারপরে আরো যদি বলি, তাহলে যার টাকা নাই সে সমস্যায় আছে, যদি কিছু টাকা হইতো, ঠিক কিনা? আর যার টাকা আছে তার সমস্যা হলো যে টাকাগুলো কখন ছিনতাই হয়ে যায়। যার স্ত্রী নাই সে সমস্যায় আছে যে কবে বিয়ে করবে, কবে ঘরে স্ত্রী আসবে। আর যার স্ত্রী আছে সেই স্ত্রী নিয়ে সমস্যায় আছে যে স্ত্রী কথা শোনে না, খালি সিরিয়াল দেখে। ভাই, সমস্যা ছাড়া এখানে কে কে আছেন একটু হাত তোলেন, সমস্যা ছাড়া কে কে আছেন হাত তোলেন দেখি। হ্যাঁ, কয়েকজন সমস্যা ছাড়া আছেন? আমি কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, এদিক এ ও অঞ্চল সব চষে আসলাম, একটা লোকেরও পাইনি হাত তুলতে যে সমস্যা ছাড়া আছে। তো এখানে যদি থেকে থাকে এটা আল্লাহ শুকরিয়া। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া বা সেই দুনিয়া, এই দুনিয়া বা সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনে সমাধান পাওয়া যায় কিনা, সমাধান আছে কিনা? আপনারা কি আর শুনবেন? শোনাবো না প্রধান বক্তার রস শোনার জন্য পাগল হয়ে গেছেন। কোনটা? মা বোনদের একটা রিকোয়েস্টের গান রয়েছে, সেটা হলো প্রবাসীদের নিয়ে। আর এই প্রবাসীদের গানটা যদি গাইতে হয় তা প্রায় 10 মিনিট চলে যায়। আমার